আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদের জন্য আল্ট্রা ওয়ান অর্জুন গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। মাহিন্দ্রা ব্র্যান্ডের মডেল হচ্ছে অর্জুন 605 DI। তো অনেকেরই বলবো যে সীমিত বাজেটে গাড়ি প্রয়োজন, এই ভিডিওটি বা এই গাড়িটা আপনাদের জন্য। অবশ্যই এই গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন। আলম ভাই, সরাসরি মালিক পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, গাড়ি হচ্ছে 2000 বলবো যে 16 দিকের মডেল হবে, আর সেই সাথে গাড়িতে কোনো কাজ নেই, টুকিটাকি কাজকর্ম গাড়িতে যা ছিল বা যেহেতু 16 মডেল গাড়িতে কাজ বা যা ছিল সব কিছুই করানো, বর্তমানে কোনো কাজ নেই, নিবেন আর চালাবেন। আর সেই সাথে গাড়ির যে আউটসাইড কন্ডিশন ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন, বনাট মাটগাট, চাকাটা রিসোল্ডিং হলেও কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, কালটির কন্ডিশন সব কিছু মিলিয়ে মোটামুটি সীমিত বাজেটে আসলে একটি গাড়ি, ভাঙাচোরা গাড়ি কিনতে গেলেও কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা লাগে। একেবারে ভাঙাড়ি দরে যেই গাড়িগুলো সেগুলো কিনলেও কিন্তু বর্তমানে যেই বলবো যে পার্টসপাতির যে মূল্য, বর্তমানে যে লোহার যে দরদাম, এগুলো কিন্তু আসলে বলবো যে একটা ভাঙা গাড়ি যদি কিনতে চান তারপরেও কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা লাগে। সুতরাং সীমিত বাজেটে যদি গাড়ি চালানোর মতো একটি গাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ওই 3-3.5-4 এরকম কিন্তু বাজেট রাখতে হবে। যাই হোক, গাড়ির লোকেশন হচ্ছে হরিণাকুণ্ড উপজেলার ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ হরিণাকুণ্ড, আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঝিনাইদহ আসতে পারেন, হরিণাকুণ্ড এসে গাড়ি দেখতে পারেন। আলম ভাই, ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা আপনারা বলতে পারেন, আর অবশ্যই যাচাই বাছাই করবেন ভিডিওর যে কোয়ালিটি সেটা আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করবেন লোকেশনে আসার আগে। আর লোকেশনে এসে তো ইনসাইড কন্ডিশন সব কিছু আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে নিতেই পারবেন। যাই হোক, গাড়ির ডিসস্টার্ট সাউন্ড শুনতে পারবেন, রানিং গাড়ি, কোনো কাজ নেই, নেবেন আর চালাবেন, চাইলে পরিবহন করতে পারেন, চাইলে রোটারে চাষ করতে পারেন, তবে কালটি সহ বিক্রি করা হবে। দাম চাওয়া হচ্ছে 3.5 লাখ টাকা, 3,50,000 চাওয়া দাম, এরপরও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই ইনশাআল্লাহ। তো সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন, 3.5 চাওয়া হচ্ছে, এরপরও দরদাম করে যাচাই বাছাই করে দেখতে পারেন। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।